আসসালামু আলাইকুম দর্শক, আপনার কি কোনোভাবেই ওজন কমছে না? কিন্তু আপনি ওজন কমানোর জন্য নাসড়বান্দা হয়ে লেগেছেন, বহু চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। আজকে থেকে চলুন একটা নতুন পদ্ধতিতে আমরা চেষ্টা করি কিভাবে আসলে ওজন কমানো যায়। এই ওজন কমানোর জন্য আপনারা যদি আমার গাইডলাইন মেনে চলেন, আমি 99% গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনার ওজন আজ বা কাল 2-6 মাস পরে হইলেও 100% কমবেই। আপনার নির্ণয় করতে হবে আপনি আসলে কি চান। শুধুই কি আপনার ফ্যাট লস করতে চান, নাকি শুধু ফ্যাট লসের সাথে আপনার মাসেলও গেইন করতে চান? ওজন কমানোর বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। সায়েন্টিফিক ওয়েতে যদি আপনি ওজন কমাতে চান, সেটি আসলে আপনার বডির জন্য একটা পারফেক্ট রেজাল্ট এনে দেবে। কিন্তু আপনি যদি নন সায়েন্টিফিক ওয়েতে ওজন কমাতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিপদে পড়বেন। এই যে বলছি না আমরা ওজন কমানো, অর্থাৎ ওয়েট লস এবং ফ্যাট লস, এই দুইটার ভিতরে কিন্তু আকাশ এবং পাতাল একটা তফাত আছে। ওয়েট লস বলতে গেলে আমরা আমাদের বডির বিভিন্ন কিছু, যেমন আমাদের ওয়াটার লস, আমাদের মাসেল লস, আমাদের ফ্যাট লস, আমাদের বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের মিনারেলস, আমাদের বোন লস, এগুলাকেও বোঝাই। কিন্তু আপনি যদি স্পেসিফিকভাবে শুধুমাত্র ফ্যাট লস বা চর্বি লস, অর্থাৎ যেটা আপনি চান না, আপনার পেটের ফ্যাট, আপনার এই সব লাভ হ্যান্ডেলস বা এক্সটার্নাল অবলিকের ফ্যাট, আপনার চবি চিক, মুখের এই ধরনের ফ্যাট, ট্রাইসেপসের ফ্যাট, যে ফ্যাটগুলো আপনার প্রয়োজন নাই, আপনার নিজের কাছে খুব খারাপ লাগছে যে এই ফ্যাটগুলো আমি চাচ্ছি না, সেই ফ্যাটটি যদি শুধু কমাইতে চান, এবং তার সাথে যদি চান যে ফ্যাট কমার সাথে সাথে আপনার যে মাসেলসগুলো আছে, মাসেলসগুলো একটু সুন্দর হোক, মাসেলের পরিমাণ হয় একই থাকুক, না হলে মাসেলের পরিমাণ একটু বৃদ্ধি পাক, সেই ধরনের চেষ্টা করছেন, এই জন্য আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন, বিভিন্ন মানুষের পরামর্শ নিচ্ছেন, আসলে দিন শেষে কোনো কিছুতেই আপনার শরীরে অ্যাপ্লাই করার পর সঠিক যে রেজাল্ট বা আপনি যেটা চান সেটা কিন্তু পাচ্ছেন না। তো ওজন কমানোর জন্য আসলে আমাদের প্রথমে কি করা উচিত, প্রথম যে কাজ সেটি আমাদের নির্ণয় করতে হবে যে আমাদের বিএমআর কতটুকু বা আমাদের প্রতিদিন কতটুকু পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয়, অর্থাৎ টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার, অর্থাৎ প্রতিদিন আপনি কতটুকু পরিমাণ এনার্জি ব্যয় করে থাকেন। আমরা অনেকে আছি না, 1 মাস চালানোর জন্য একটা নির্ধারিত অ্যামাউন্ট ঠিক করে রাখি যে 30,000 টাকা হইলে আমার 1 মাস চলে যাবে। ঠিক আপনার এইভাবে হিসাব করতে হবে যে আপনার প্রত্যেক দিন চলার জন্য আসলে কতটুকু শক্তির প্রয়োজন আছে, এটাই মূলত ক্যালোরির হিসাব। এখন অনেকে বলতে পারে ক্যালোরিটা আবার কি ভাই, ক্যালোরি হচ্ছে স্বাভাবিক, চিন্তা করুন 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করেন, সেক্ষেত্রে যতটুকু পরিমাণ শক্তি ব্যয় হয় সেটাই মূলত 1 ক্যালোরি। অর্থাৎ আপনার কাছে যদি 1 গ্রাম পানি থাকে এবং এই 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয় এবং সেটাকে যদি আপনি 21 ডিগ্রি সেলসিয়াসে পরিণত করতে চান, তাহলে যে পরিমাণ শক্তি আপনার দেয়া লাগবে সেটাই মূলত 1 ক্যালোরি। এখন ফ্যাট লস করতে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে আপনার থাইরয়েড ফাংশন, অর্থাৎ আপনারা হাইপোথ্যালামাসের নাম শুনেছেন, যেখানে মুড, আমাদের হাঙ্গার, আমাদের বিভিন্ন ধরনের ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে কন্ট্রোল হয়, মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল পর্যন্ত এখান থেকে কন্ট্রোল হয়। এই হাইপোথ্যালামাসের ঠিক নিচেই আমাদের একটি ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আছে, যেটাকে আমরা বলি মাস্টার অফ অল গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডের ওজন খুবই কম, কিন্তু এইখান থেকে যে সকল হরমোন নিঃসৃত হয় সেগুলো কিন্তু আপনার ওজন কমানোর জন্য হেভি এবং খুবই গুরুত্বপূর্ণ। তো এই পিটুইটারি গ্ল্যান্ড আমাদের বডির বিভিন্ন ক্রিয়া নিয়ন্ত্রণ করে রাখে। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা ইম্পর্টেন্ট হরমোন, যেটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে, এই থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন যদি কারোর কম বা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু তার ওজন বেড়ে যায় বা কমে যায় বা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে। আপনি কি আসলে জানেন আপনার থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি পরিমাণে হরমোন নিঃসৃত হচ্ছে? আপনি যদি অধিক মোটা হয়ে থাকেন, তাহলে আপনি ভেবেই রাখেন আপনার থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 বা T4 যে হরমোনটি আছে সেটি আসলে কম লেভেলে আছে। আপনি বারবার চেষ্টা করছেন ওজন কমানো, কিন্তু আপনি আপনার থাইরয়েড সম্পর্কে কখনোই জানেন না বা থাইরয়েড ফাংশন টেস্ট কখনোই করেন নাই, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনি যদি আসলেই চান আপনার ওজন কমুক, তাহলে আপনার থাইরয়েড ফাংশন টেস্ট করান, কিছু না হোক অন্তত পক্ষে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং T3 T4 এই হরমোনটি টেস্ট করিয়ে দেখুন যে রক্তে এর মাত্রা কেমন আছে, আসলে এটি কেন প্রয়োজন। আমরা যা খাই সেগুলো আমাদের কোষে গিয়ে গিয়ে পুড়ে যায় বা বার্ন হয়, এই বার্ন হওয়ার জন্য ইম্পর্টেন্ট যে ভূমিকা পালন করে সেটি মূলত আমাদের থাইরয়েড হরমোন। তো আপনার যদি রক্তে আসলে থাইরয়েড হরমোনের মাত্রাই কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যাই খান সেটা আসলে সহজে বার্ন হয় না বা মেটাবলিজম হয় না, যার ফলে সেটি আপনার সেলে জমা হয়ে যায় এবং আপনি ধীরে 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 মোটাই হইতে থাকেন, আপনার বডিতে ফ্যাট বাড়তেই থাকে। এখন কথা হচ্ছে এই যে ফ্যাটের কথা আমরা বলি, এই ফ্যাট আসলে কয় ধরনের? মূলত ফ্যাট দুই ধরনের, আমি যদি স্বাভাবিকভাবে বলি একটা হচ্ছে ব্রাউন ফ্যাট এবং আরেকটা হচ্ছে হোয়াইট বা সাদা ফ্যাট। ব্রাউন ফ্যাট কাদের থাকে আপনারা একটু খেয়াল করে দেখুন, যারা বাচ্চা অর্থাৎ নবজাতক, তারা
তাদের শরীরের পিঠের পিছনে এবং এই জায়গাতে বেশ কিছু ব্রাউন ফ্যাট থাকে। কারণ বাচ্চা যখন ঘুমায়, বাচ্চার মায়ের বুকের সাইডে বাচ্চার ফ্রন্ট পার্ট কিন্তু হিট হয়, কিন্তু ব্যাক পার্ট, আদিম যুগের কথা চিন্তা করেন, যখন মানুষের এত কম্বল ছিল না, এত কিছু ছিল না, তখন কি বাচ্চা ঠান্ডাতে মারা যেত না? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা খুব সুন্দর মতো পিঠের পিছনে এক ধরনের ব্রাউন ফ্যাটের লেয়ার দিয়ে রেখেছে, যেটা মূলত মিনি হিটারের মতো কাজ করে এবং এই ফ্যাটটা কন্টিনিউয়াসলি বার্ন হতে থাকে এবং বাচ্চার পিঠ বা এই সামনের অঞ্চলটা গরম হতে থাকে। আমরা যখন বড় হয়ে যাই, আস্তে আস্তে ব্রাউন ফ্যাটের পরিমাণ কমতে থাকে এবং একটা সময় পরেও সামান্য কিছু ব্রাউন ফ্যাট আমাদের দুইটা পিঠের যে হাড় বা আমরা যেটা স্কাপুলা বা যেটাকে আরেকটা ভাষাও বলা যায় শোল্ডার ব্লেড, এই শোল্ডার ব্লেডের মাঝামাঝি থাকে এবং এই যে দুইটা হাড় দেখছেন যেটাকে বিউটি বোন বা কলার বোন বা ক্লাভিকল মেডিকেলে বলে থাকে, এই বোনসের সাইড এবং মাঝামাঝি থাকে। এই দুইটা ফ্যাট আপনি যদি পরিশ্রম নাও করেন, অর্থাৎ মাসেল কন্ট্রাকশন ছাড়াও, এই ফ্যাট থেকে মূলত সুয়েট বা ঘাম রিলিজ হয়। খেয়াল করে দেখুন, আপনারা অনেক সময় বসে থাকলেও বেশি গরম পড়লে এই দুই জায়গা কিন্তু ঘামতে থাকে। তো এটার সাথে সাথে মূলত আপনাদের জানতে হবে আমাদের সবার কনসার্ন আসলে পেটের ফ্যাট কমাবো। সত্যি কি পেটের ফ্যাট কমানো যায়? হ্যাঁ, পেটের ফ্যাট কমানো যায়, কিন্তু আপনি শুধু টার্গেট করে পেটের বা শরীরের একটা জায়গার ফ্যাট কখনো কমাইতে পারবেন না। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় স্পট ফ্যাট রিডাকশন, যেটা কখনোই পসিবল না। ফ্যাট যখন আমরা বার্ন করি তখন বেশ কিছু প্রসেসিং হয়, অর্থাৎ প্রথমে আপনার জমা ফ্যাটটি ধীরে ধীরে গলে রক্তে যায় এবং রক্তের মাধ্যমে সেটি লিভারে যাওয়ার পর সেই ফ্যাটটি মূলত বার্ন হয়ে শক্তিতে বা ক্যালোরিতে পরিণত হয়। 1 গ্রাম ফ্যাট যদি বার্ন হয় সেক্ষেত্রে আমরা 9 ক্যালোরি শক্তি পেয়ে থাকি। এই জন্য অল্প ফ্যাট দিয়েও কিন্তু দীর্ঘ সময় বডিতে আমরা শক্তি সঞ্চয় করে বা শক্তি বার্ন করে চলতে পারি। এখন কথা হচ্ছে আপনার এই পেটে বা এক্সটার্নাল অবলিকে বা এই সব জায়গাতে যে ফ্যাটগুলো আছে সেগুলো আসলে কোন টাইপের ফ্যাট? এগুলো মূলত আমাদের সাদা ফ্যাট বা হোয়াইট অ্যাডিপোজ টিস্যু। এই ফ্যাটগুলা গলানো একটু কষ্ট। আপনার মনে প্রশ্ন হতে পারে, কেন কষ্ট? কষ্ট হলেও কি অসম্ভব? অসম্ভব না, একটু কষ্ট সেটা আপনি পারবেন যদি আপনার কাছে প্রপারলি গাইডলাইন থাকে। তো এই ফ্যাটগুলা মূলত দুই ধরনের হয়, যেমন আমাদের স্কিনের নিচে এক ধরনের ফ্যাট থাকে যেটাকে আমরা বলি সাবকিউটেনিয়াস ফ্যাট, অর্থাৎ স্কিনের তিনটি লেয়ার আছে, একটি হচ্ছে এপিডার্মিস, এপি শব্দের অর্থ উপরে, ডার্মিস এবং তার নিচে হাইপোডার্মিস বা চামড়ার যে লেয়ারের সাথে খুব সুন্দর মতো ফ্যাট দিয়ে আটকানো আছে। আপনার মনে প্রশ্ন হতে পারে এখানে কেন এত সুন্দর করে ফ্যাট দিয়ে আটকানো থাকবে? এর কারণ হচ্ছে আমাদের বডির ভিতরকার একটা টেম্পারেচার আছে যেটাকে আমরা বলি কোর টেম্পারেচার। এই কোর টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। আপনি খেয়াল করে দেখুন আপনার পরিবেশের তাপমাত্রা কিন্তু শীতকালে এক ধরনের হয়, গরমকালে এক ধরনের হয়, কিন্তু আপনার বডির ভিতরকার যে তাপমাত্রা সেটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না, সেটা একই রকম থাকে। অর্থাৎ আপনার বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রার যে সামঞ্জস্য, এটা করেই মূলত আমাদের স্কিনের নিচের সাবকিউটেনিয়াস ফ্যাট। এছাড়াও এই ধরনের হোয়াইট অ্যাডিপোজ টিস্যু বা সাদা ফ্যাট আমাদের শরীরের ভিতরেও আছে, যেটাকে আমরা বলি ভিসেরাল ফ্যাট। ভিসেরা শব্দের অর্থ অর্গান, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের অর্গান, যেমন হার্ট, লাং, লিভার, নাড়িভুঁড়ি, এই ফ্যাটগুলো এর সাথে লেগে থাকে। এখন আপনি চিন্তা করেন, এই ফ্যাটগুলো যদি কন্টিনিউয়াসলি গলতে থাকে সেক্ষেত্রে আপনার এই যে সুন্দর যে হার্ট বা লাং বা পেট, এর ভিতরকার যে স্ট্রাকচার যেগুলো এই ফ্যাটের ভিতরে ছিল কুশন হিসেবে বা ফ্যাটটা এই অর্গানটাকে ধরেছিল, সেটা তো তাহলে গলে গেলে আপনার অর্গানটা নির্ধারিত জায়গা থেকে ছুটে যাবে। তাহলে কি সেটা আপনার জন্য ভালো হবে? না, কখনোই না। তো দর্শক, ভিডিও বড় করতে চাচ্ছি না, আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমি এই বিষয়ে আরও ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো যে বিষয়টি ছোট করে বলতে চাচ্ছিলাম, এই ধরনের সমস্ত গাইডলাইন, অর্থাৎ আপনার ক্যালোরি হিসাব করা, আপনার থাইরয়েড ফাংশন দেখা, আপনার কোথায় কত পরিমাণে ফ্যাট আছে সেটি দেখা, আপনার ঘুমের সাইকেল দেখা, আপনি কি ধরনের খাবার গ্রহণ করছেন সেটা দেখা, আপনি এক্সারসাইজ করছেন কিনা সেটা দেখা, আপনি কতটুকু পরিমাণে পানি পান করছেন সেটা দেখা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ধীরে ধীরে এক একটা স্পেসিফিক ভিডিওতে কথা বলবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।